দিন দিন বেড়েই চলেছে করোনা সংক্রমণ, সাথে বাড়ছে হাসপাতালগুলোতে রোগীর চাপ। এতে হিমশিম অবস্থা রাজশাহী মেডিকেল হাসপাতালের। হাসপাতালটিতে ২৪ ঘন্টায় করোনায় ও উপসর্গে ৮ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে রাজশাহীর ৫ ও চাঁপাইনবাবগঞ্জের ৩ জন। একদিনে ৪৮৮টি নমুনা পরীক্ষায় আক্রান্ত হয়েছেন ১৯৯ জন, শনাক্তের হার ৪০%। কোভিডের লক্ষণ নিয়ে রোগীরা যাচ্ছেন, সেক্ষেত্রে প্রায় দেখা যাচ্ছে যে তারা ইতিহাস গোপন করেন এবং পরবর্তীতে ডাক্তার যদি তাদের কোভিড টেস্ট দেনও তারা কোভিড টেস্ট করেন না। যে হারে মানে আমাদের প্রতিদিন রোগী বাড়ছে এটা অবশ্যই উদ্বেগজনক এবং আমার মনে হচ্ছে যে আমরা একটা ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছি। এদিকে লকডাউনের পরও খুলনার ৩টি থানায় কমছে না সংক্রমণের হার। খুলনা সদরে ৫৯%, সোনাডাঙ্গায় ৩৫% এবং খালিশপুরে ৩৬% হারে বৃদ্ধি পেয়েছে সংক্রমণ। ২৪ ঘন্টায় খুলনা অঞ্চলে ১৭ জনের মৃত্যু হয়, ২৭৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত ৮১ জন। ১০০ শয্যা বিশিষ্ট করোনা হাসপাতাল হলেও আমরা গত এক সপ্তাহ ধরে আমাদের এখানে ১০০-র অধিক রোগী ভর্তি থাকছে। সীমান্ত জেলা সাতক্ষীরায় করোনা পরিস্থিতি ক্রমে ভয়াবহ রূপ নিয়েছে। ২৪ ঘন্টায় ১৮২ জনের নমুনা পরীক্ষায় ১০৮ জন পজিটিভ। সংক্রমণের হার ৫৫-৫৯% পৌঁছেছে আর উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৪ জন। এটা এরকম না যে শুধু রোগীরাই আক্রান্ত হবে, স্টাফও আক্রান্ত হতে পারে, তাদের যে ম্যানেজমেন্ট তারাও কিন্তু এতে আক্রান্ত হয়ে যেতে পারে। মংলায় চলমান লকডাউনের ১০ দিন পার হলেও আক্রান্তের সংখ্যা কমছে না। গত ২৪ ঘন্টায় ৪৯ জনের নমুনায় ৩০ জন আক্রান্ত আর মৃত্যু ১ জনের। লোকবলের সংকটের কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে এখানে পাচ্ছি না। এদিকে সংক্রমণ ঠেকাতে নাটোর জেলার সদর ও সিংড়া পৌরসভায় চলছে ৭ দিনের লকডাউন। গত ২৪ ঘন্টায় ১৬৮ জনের নমুনা পরীক্ষায় করোনায় আক্রান্ত হয়েছেন ৪৪ জন। আমরা সমস্ত পৌরসভাকে চারিদিক দিয়ে ব্লক করে দেওয়া হয়েছে, কোনো গণপরিবহন চলবে না, কোনো দোকানপাট খোলা থাকবে না। যশোরে গত ২৪ ঘন্টায় নতুন করে ১৪৩ জন করোনায় শনাক্ত হয়েছেন, শনাক্তের হার ৪৯%। ইন্ডিয়া ফেরত রোগী আসছে ২৫ জন আর গতকালকে আমাদের ২ জন রোগী মারা গেছে, রেড জোনে ১ জন, ইয়েলো জোনে ১ জন মারা গেছে। এছাড়া ঠাকুরগাঁওয়ে করোনায় ১ জনের মৃত্যু হয় আর ঝিনাইদহে ২৪ ঘন্টায় সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে ২৭.৪১%। লাভিব হাসান, সময় সংবাদ।